নমস্কাৰ নিউজ প্লাস আসামৰ সমূহ দৰ্শকক মই ৰূপমেশ স্বাগতম জনাইছো এই মুহূৰ্তত আজিৰ দিনটো ৰাজ্যখনৰ লগতে ভাৰতবৰ্ষৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা কেবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈ আহিছো আৰু এনেকুৱা খবৰ নিত পাই থাকিবলৈ আমাৰ এই চেনেলটি সাবস্ক্রাইব কৰি ভিডিঅটো একোটাকৈ লাইক কৰিবলৈ নাপাহৰিব ৰাজ্যবাসীলৈ আজিৰ প্ৰথমটো বিগ ব্ৰেকিং নিউজ রাজ্যত আজিরে পর আগন্তুক তিন দিনলৈ নেড়ানেপেরা বরুণ সৃষ্টি হব ইতিমধ্যে ষোলখন জেলালৈ হাই এলার্ট জারি করা হয়েছে আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্রের ফালর পৰা আজিরে পর আগন্তুক তিন দিনলৈ রাজ্যত অধিক ভয়াবহ হব পরিস্থিতি বান পরিস্থিতির সমান্তরলভাবে এতিয়া নেড়ানেপেরাক বরুণ এইবার সন্ত্রাস চলাব কেবাটাও প্রান্তত ইতিমধ্যে নেড়ানেপেরা বরুণের লগতে সমান্তরলক ধুমুহা বজ্রপাতর আশঙ্কা ব্যক্ত করেছে বতর বিজ্ঞান কেন্দ্রই লই আসিছো সবিশেষ এই মুহূর্ত আকৌ রাজ্যত ভয়ঙ্কর বানর পিছতে কেবাখন জেলালৈ হাই এলার্ট জারি করা হয়েছে আজিও রাজ্যত বতরে লব ভয়ঙ্কর রূপ রাজ্যত ষোলখন জেলাত অতি ভয়াবহ হব পরিস্থিতি আগন্তুক তিন দিনলৈ রাজ্যত অব্যাহত থাকিব নেড়ানেপেরা বরুণ মোবাইলে আহিছে এতিয়া বিশেষ সতর্কবাণী তিন দিনলৈ ধারাহার বরুণ ধুমুহা বতাহর আগজাননী আজ আটখন জেলালৈ অরেঞ্জ এলার্ট জারি করা হয়েছে ইয়ার ভিতর ধুবুরী দক্ষিণ হালমরা গোয়ালপাড়া লগতে কোকরাঝার চিরাং বাক্সা সমান্তরলভাবে বরপেটা আর বঙাইগাঁও ইতিমধ্যে কেবাখনো জেলাত জারি করা হয়েছে ইয়েলো এলার্ট ইয়ার ভিতর রাজ্যত ভয়ঙ্কর বানর পিছতে কেবাখনো জেলালৈ হাই এলার্টও জারি করা হয়েছে লৈ আহিছো রাজ্যবাসীলৈ অনেক ডাঙর খবর সরকারি কর্মচারী সকলের বাবে লৈ আহিছো এটা ভাল খবর এই মুহূর্তত কিয়নো আহি আছে অষ্টম দরমহা আয়োগ অষ্টম দরমহা আয়োগের অধীনত দরমহা বৃদ্ধি পাব লগতে পেনশনার সকলেরও পেনশন বৃদ্ধি পাব আগন্তুক বাজেটত অষ্টম দরমহা আয়োগ ঘোষণার সম্ভাবনা করা হয়েছে এবার সরকারে এই সুবিধা লৈ আহিছে সরকারি চাকরি সকলের বাবে আমি লৈ আহিছো সবিশেষ এই মুহূর্তত এবার সরকারি কর্মচারী পেনশনার সকলের বাবে আহি পড়ছে এক নতুন খবর 1 কোটি সরকারি কর্মচারী আর পেনশনারের বাবে সুখবর শীঘ্রে বৃদ্ধি হব দরমহা পেনশন আহি আছে অষ্টম দরমহা আয়োগ 49 লাখ সরকারি কর্মচারী উপকৃত হব ইয়ার দ্বারা লগতে 68 লাখ পেনশনারেও লাভ করব এই সুবিধা এটি 18,000 বেসিক পে হল হলে বৃদ্ধি হব আধা হাজারক টাকা লগতে 26,000 টাকালে বৃদ্ধি পাব বেসিক পে দরমহার স্কেল বৃদ্ধি হব এতিয়া সরকারি চাকরিয়াল সমূহর বেসিক পে বৃদ্ধি হলে বৃদ্ধি হব আন সা সুবিধাও আর সরকারি কর্মচারী পেনশনার সকলের বাবে এটা এনেদরে আহি পড়ছে ভাল খবর এতিয়া লৈ আহিছো রাজ্যবাসীলৈ রাজনৈতিক প্রেক্ষাপটের এক ভয়ঙ্কর খবর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এতিয়া গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে কেজরিওয়ালে এবার 100 কোটি টাকার উৎকোচ বিচরার গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে আর তার পাছতে দেশের রাজনীতিত এক প্রকারের তোলপার লগা পরিলক্ষিত হয়েছে কেজরিওয়ালে কারপরা 100 কোটি টাকা উৎকোচ বিচারিছিল কিয় এই গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে লৈ আহিছো সবিশেষ এই মুহূর্তত এবার পুনর আদালতত কেজরিওয়ালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উত্থাপন হয়েছে আপর বাবে 100 কোটি টাকার উৎকোচ বিচরার অভিযোগ এতে কেজরিওয়ালের বিরুদ্ধে আদালতত কেজরিওয়ালের বিরুদ্ধে এতিয়া ইডির এই বিস্ফোরক অভিযোগ সাউথ গ্রুপের পর কেজরিওয়ালে 100 কোটি টাকার দাবি করার অভিযোগ উত্থাপন হয়েছে ইডির হাতত কেজরিওয়ালে উৎকোচ বিচরার প্রমাণ থাকার ইতিমধ্যে দাবি জানাইছে কেজরিওয়ালের জামিন আবেদনের বিরোধিতারে আদালত ইডির এই বিস্ফোরক অভিযোগ আপর বাবে কেজরিওয়ালে খোঁজ বিচারিছিল সাউথ গ্রুপের পর আদালতত কেজরিওয়ালের বিরুদ্ধে এতিয়া পুনর বিস্ফোরণ অভিযোগ উত্থাপন হয়েছে পরবর্তী বিগ ব্রেকিং নিউজ মাজ আকাশত এবার যাত্রীবাহী বিমানের ভয়ঙ্কর জুইৰ সূত্রপাত হওয়া পরিলক্ষিত হয়েছে আর তার পাছতে এতিয়া যাত্রীসকলের মাজত এক হাহাকার পরিবেশে বিরাজ করেছে বর্তমান মুহূর্তত কি পরিস্থিতির উদ্ভব হয়েছে যাত্রীবাহী বিমানখনত কিয় হঠাৎ জুইৰ সূত্রপাত ঘটিছিল এই মুহূর্তত লৈ আহিছো সবিশেষ এটা বিগ ব্রেকিং নিউজ রাজ্যবাসীলৈ এই মুহূর্তত এবার আকাশমার্গতে যাত্রীবাহী বিমানত জুইৰ সূত্রপাত ঘটিছে আর 138 গৰাকী যাত্রী কৰি হওয়া বিমানত এটা অঘটন ইঞ্জিনত জুইৰ সূত্রপাত হওয়ার পাছতে বিমানের জরুরি অবতরণ হায়দরাবাদত বিমানবন্দরত মালয়েশিয়া এয়ারলাইন্সর বিমান জরুরি অবতরণ উড়নের 15 মিনিট পাছতে বিমানের ইঞ্জিনত জুইৰ সূত্রপাত ঘটিছিল ভয়ঙ্কর দুর্ঘটনার পর কথমপি শতাধিক যাত্রীর প্রাণ রক্ষা ভয়ঙ্কর দুর্ঘটনার পর এতিয়া কথমপি প্রাণ রক্ষা পড়ছে বহুতো লোকর 138 গৰাকী যাত্রী কঢ়িয়াই নিছিল MH199 নম্বরের বিমানখনে পুর অভিমুখে যাত্রা করেছিল MH199 নম্বরের বিমানখনে
আকাশ মার্গতে যাত্রীবাহী বিমানত এনেদরে জুইৰ সূত্রপাত ঘটাৰ ফলত হাহাকার পরিবেশৰ সৃষ্টি হয় হহ যাত্রী এতিয়া লৈ আহিছো রাজ্যবিখলৈ অনেক ডাঙৰ খবৰ হদবক্সলৈ পৰিণত হৈছে মক্কা এতিয়া ইজনৰ পিছত হিজন হজ যাত্রীৰ মৃত্যু হৈছে মক্কাত প্ৰায় দুখগৰাকীৰ অধিক হজ যাত্রীৰ মৃত্যু ঘটিছে আজিৰ দিনটোত এটা খুবেই জৰুৰী খবৰ আৰু ভয়ংকৰ খবৰ রাজ্যবিখলৈ এতিয়া মৃত্যু পত্যকলৈ পৰিণত হৈছে মক্কা ইজনৰ পাছত সিজন হজ যাত্রীৰ মৃত্যু ঘটিছে মক্কাত বৰ্তমান সময়লৈকে মক্কাক 235 গৰাকী হজ যাত্রীৰ মৃত্যু ঘটিছে মঙলবাৰৰ দিনটোত 51.8 চেলসিয়াছলৈ তাপমাত্রা বৃদ্ধি হৈছে সৌদি আৰবত হিটষ্ট্ৰকৰ বাবে হজ যাত্রীসকলে করুণ মৃত্যুক সাৱতি লোৱাৰ গুৰুতৰ অভিযোগ দাখিল হৈছে বিগত বৰ্ষত হজ কৰাবলৈ গৈ 240 গৰাকী হজ যাত্রীৰ মৃত্যু হৈছিল আৰু চলিত বৰ্ষত হজ যাত্রীৰ মৃত্যুৰ সংখ্যা বৃদ্ধি পোৱাৰ আকাংক্ষা প্ৰকাশ হৈছে চলিত সপ্তাহত 132 গৰাকী ইণ্ডোনেছিয়াৰ হজ যাত্রীৰ মৃত্যু ইপিনে মঙলবাৰে টুনিছিয়াৰ 35 গৰাকী হজ যাত্রীৰ মৃত্যু ঘটিছে অতিমাত্ৰা গৰমৰ বাবে এতিয়া জৰ্ডানৰ 55 গোচাৰী গৰাকী হজ যাত্রীৰ মৃত্যু হৈছে ইফালে অসমৰ পৰা অন্য এগৰাকী হজ যাত্রীৰ করুণ মৃত্যু খাবতি লৈছে কাছাৰ জিলাৰ জালালুদ্দিন লস্কৰী হৃদৰোগত আক্ৰান্ত হৈ করুণ মৃত্যু খাবটিছে বৰ্তমান সময়লৈকে অসমৰ মুঠ 4 গৰাকী হজ যাত্রীৰ মৃত্যু হোৱা বুলি খবৰ আহি পৰিছে পৰৱৰ্তী খবৰ ৰাজ্যবিখলৈ আপোনাৰ হোৱাটছএপলৈ কেতিয়াবা ধন বিনিয়োগ মেছেজ আহিছে নেকি কেতিয়াবা অধিক ধন লাভৰ লোভ দেখুৱাই আপোনাৰ হোৱাটছএপত কিবা লিংক আহিছে নেকি ভুলতো সেই লিংকত আপুনি ক্লিক নকৰিব এতিয়া হোৱাটছএপ লিংকত ক্লিক কৰাৰ পূৰ্বে আপুনি দহবাৰ চিন্তা কৰক নহ'লে হঠাৎ আপোনাৰ বেংক একাউণ্ট খালী হ'ব পাৰে লৈ আহিছোঁ সবিশেষ এই মুহূৰ্ত এটা খুবেই জৰুৰী খবৰ ৰাজ্যবাসীলৈ হোৱাটছএপত আপোনালৈ ধন বিনিয়োগৰ মেছেজ আহিছে নেকি কম মূলধনতে অধিক লাভ দিয়া হৈছে নেকি আপোনাক কম মূলধনতে অধিক লাভ দেখুৱাই এতিয়া স্কেম কৰি আছে একাংশ লোকে এনে লিংকত ধন বিনিয়োগ কৰাৰ পূৰ্বে দহবাৰ ভাবি লওক আপুনি অন্যথা মুহূৰ্ততে খালী হ'ব আপোনাৰ বেংক একাউণ্ট ষ্ট্ৰক ট্ৰেডিং কেলেংকাৰীৰ পৰা এতিয়া সাৱধান হওক আপুনি প্ৰথমতে এটা ফোন নম্বৰৰ পৰা আপোনাৰ সৈতে যোগাযোগ কৰিব আৰু ইয়াৰ পিছতে বেংক একাউণ্ট খুলি প্ৰাৰম্ভিক ধন জমা কৰি একাউণ্ট খুলিবলৈ ক'ব আৰু কম টকা জমা থলে আপোনাক দেখুৱাব অধিক লাভ আৰু ইয়াৰ পিছতে কাৰিকৰী সমস্যা অথবা ছিকিউৰিটি ধন হিচাপে অতিৰিক্ত ধন বিচাৰিব আপোনাৰ পৰা এই ধন জমা কৰাৰ পিছতে আপোনাক দিব আন বহু লোভনীয় অফাৰ আৰু তেতিয়াই আপুনি টকা উলিয়াবলৈ চেষ্টা কৰিব তেতিয়া আপোনাৰ একাউণ্ট নাথাকিব কোনো ধন বিপৰীতে আপোনাৰ একাউণ্টত থকা আন ধনো হেকাৰে লুট কৰি নিব বিপৰীতে আপোনাৰ একাউণ্ট সৰ্বস্বান্ত কৰি তুলিব হেকাৰে গতিকে হোৱাটছএপত অহা এনেধৰণৰ অফাৰ দেখি আপুনি ভুল নাযাব যদিহে আপুনি ইয়াৰ ভুক্তভোগী হৈ আছে তেন্তে শীঘ্ৰে আৰক্ষীক জনাওক আৰু ইয়াৰ বাবে আপুনি www.cybercrime.gov.in আহ্বান জনাব পাৰে অসম আৰক্ষীক।